দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। আমরা সামনে দেখছিলাম রফিকুল ভাইকে, ওনার সঙ্গে এক বড় ভাইও আছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেই। আমরা দেখছি এখানে রফিকুল ভাইকে। রফিকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মাংসের গরু কিনছেন? হ্যাঁ ভাই, মাংসের গরু। মাংসের গরু কার জন্য? ও বড় ভাই উপাসে আছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কোথা থেকে আসছিলেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে কি অবস্থা বাজারের? অবস্থাটা আমাদের দিকতে যে ভাড়া দেখা যায় দাম অনেক বেশি, অনেক বেশি মনে হচ্ছে। মানে ভাই আমার প্যাকেজে করে দিয়েছি তো। আচ্ছা, প্যাকেজে করে 10 টাকা করে প্যাকেজে দিয়েছি। প্যাকেজে কিনছি ভাই তো। আচ্ছা, আর কিনছি ভাই তো 4-5 টাকা এখান থেকে নিবি আর। হ্যাঁ, 5 টাকা বনতেছে না। বনতেছে না? আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে বনে না, আমরা দেখি একটু, দেখি বনে না কেন। আমরা কত বলছেন এটা? 10 ভাঙতে বলছেন। জি, হ্যাঁ, তারপর যায় না, 10-ও পারবে না, 10-ও পারবে না, 105 বলা হয়েছে এই গরুটি। কত কত চাই? 55 চাই। 55 100? হ্যাঁ 155। আপনি কত বলছেন? 40। কত বললেন? 42। 142। কোনটা? ওটা 122 বলছিল। কোনটা? 122। 122 বলছে, তারপরও দিচ্ছে না। তিরিশের নিচে আলাপ না করার। কত বলছেন? 80 বলছি ভাই। 180? হ্যাঁ 180 বলছি। চাইছে কত? 220। 220, 220, 180। তোমার তো দাম চাই, অগ্রস্ত
কত বললেন কত বললেন ১০০০০ বলছি ২১০ ২৭০ চায় ২১০ বলছেন দিবেন না ভাই আইসান না গিদায় জোড়া জোড়া কত চায় এটা কত চায় ৩৫ চায় ১৩৫ এটা কত বস্তু ২০ বলছি এটা ২০ বস্তু যেটাকে দুদাঁত চার দাঁত এটা কত বলছেন ১৫ চাইছেন কত আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন রফিকুল ভাই
কুমিল্লার খামারের জন্য মাংসের গরুগুলো আমরা সেইগুলো তো আপনাদের দিচ্ছিলাম, হবে কি হবে না এখনো ইয়েতে আছে। আচ্ছা, দাম কি একটু বেশি মনে হচ্ছে নাকি ভাই? একটু বাজারটা আজকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। কেন, কারণটা কি? কারণ কাস্টমার হচ্ছে বেশি, কাস্টমার বেশি কারণে ওই কারণে গরু হচ্ছে না ভাই। আচ্ছা, নাহলে তো ইনশাল্লাহ আমার গরু কিনতে বেশি সময় লাগে না। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে বলে যায়, আজকে বলতেছে আজকে বলতেছে। আর কেমন করে মালটা কিনে দিতে হবে? এখানে পত্তা হয়, পত্তা না হলে মাল না কিনে দিব না আমি না। আর ভাই বলছে এইবার আসলো, এরপরে আর আসবে না। হ্যাঁ, ওই হিসাবে নিয়ে যায় যেন লাভ করতে পারে, ওই হিসাবে মালটা কিনে দিতে হবে, ওই হিসাবে মালটা কিনতে হবে। তো লাস্ট এটা বললেন 115, আর ওইটা কত বললেন? এটা 20 বলছে, এটা 20 বলছে, এটা 20 বলছে, এটা 20 বলছে। কি হয় না, জোড়াটা হয় না? অল্প কয়েক টাকা বীজ দিয়েছে ওই জোড়াটাতে, এই জোড়াটাতে ওই জোড়াটা এটা সাথে আপনার নাম্বারটা বলেন তো একটু।